বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমরা আলু মুরগির মাংস দিয়ে চমৎকার একটি রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করব। চলুন মেন রেসিপিতে যাওয়া যাক। তো আমরা এখন মুরগির মাংসগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে আমরা কেটেছি মাংসগুলো। পাতলা করে কাটার পর এটা আমরা কাটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে নিচ্ছি মাংসগুলো, যাতে করে ছিদ্রযুক্ত মাংসের মধ্যে মশলাগুলো যখন ম্যারিনেট করব খুব সহজেই মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তো এক এক করে আমরা সবগুলো চিকেনের মধ্যে এইভাবে গর্ত করে নিচ্ছি। এখন আমরা এই চিকেনগুলো ম্যারিনেট করে নিব। ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর মধ্যে আমরা লেবুর রসটা চিপে নিচ্ছি। এখন এটা আমরা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ। এখন এর মধ্যে আমরা চিকেনগুলো রেখে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বা ম্যারিনেট করে নিচ্ছি। পাচ্ছেন এক এক করে সবগুলোই আমাদের ম্যারিনেট করা শেষ। এখন এটাকে 3 ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিচ্ছি। তো 3 ঘন্টা পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি, তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। আর এদিকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা। তো আরেকটা প্লেটে আমরা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এই 3টা উপকরণ আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমরা, আর ডিম যে ভেঙেছি সেটার মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। তো এখন আমরা এই চিকেনগুলো তিন ঘন্টার জন্য যে রেস্টে রেখেছিলাম সেটা আমরা ফার্স্টে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তো ডুবানোর পর চালের গুঁড়োর মিশ্রণটি আছে এর মধ্যে আমরা চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো সেমভাবে এক এক করে সবগুলোই ফার্স্টে ডিমের মধ্যে, তারপর হচ্ছে চালের গুঁড়া যে মিশ্রণটা আছে তার এর মধ্যে মাখিয়ে নিতে হবে। তো এক এক করে আমরা সবগুলোই সেমভাবে করে নিচ্ছি। সবগুলো মিক্সড করা শেষ, এখন যে ফ্রাই প্যানে তেল বসিয়েছিলাম তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা এখন এই চিকেনগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার কিছুক্ষণ পর আমরা উল্টিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমরা এই চিকেনগুলো আবারও উল্টিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন যে চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে
বা নামানোর পর আরও কতটা ক্রিসপি হবে। তো এটা আপনারা চাইলে বিকালের নাস্তা বা সকালে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। তো এখন আমরা আবারও 5 মিনিট পর এই চিকেনগুলো নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এখন আমরা একটা প্লেটে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিশ্রণটা। তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলোর মধ্যে আমরা এই চালের গুঁড়ির মিশ্রণটা আমরা ঢেলে দিচ্ছি। ঢেলে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন আমরা সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। তো আমাদের যে চিকেনটা ভাজা হয়েছিল সেটা আমরা এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এক এক করে সবগুলোই। গুলো চিকেনই ছোট ছোট পিস করে আমাদের কাটা শেষ। আরেক সাইডে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটাও তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এখন চামচ দিয়ে বা খুন্তি দিয়ে ভালোভাবে উলট পালট করে নিচ্ছি আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এটা উলট পালট করে ভালোভাবে ভাজা শেষ। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এই ফ্রেঞ্চ ফ্রাইটাও চিকেনের মতো অনেক ক্রিসপি হয়েছে। এখন এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে আমরা যে চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটেছিলাম সেটা ঢেলে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব কম সময়ে এবং খুবই চমৎকার একটি রেসিপি তৈরি হয়ে গেল। এখন উপরে আমরা মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজের ভিডিওটি আমরা ইউটিউবে আপলোড করেছি, যদি ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই নেক্সট কী ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টে জানাবেন, আর ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। গাইস আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।